আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আইন এখন বেআইনি লোকের হাতে, বললেন ইব্রাহিম। আওয়ামী লীগের সম্মেলনে পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে চান আবু হাসনাত। ইয়াবা দিয়ে ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ। প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশিষ্ট জনদের। ইউরোপের বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। বিশ্বকাপ খেলা চলাকালে যুবককে ডেকে নিয়ে ছুরির আঘাত। পাকিস্তানি থানা দখলে নিয়ে পুলিশ জিম্মি তালেবানের। বাংলাদেশ সমর্থকদের বিশেষ ধন্যবাদ, বললেন মেসির মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন এখন বেআইনি লোকের হাতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপতেক। তিনি বলেন, যতদিন বেআইনি লোক আইনকে হ্যান্ডেল করবে ততদিন আইনের সেই মর্যাদা থাকবে না, এই বাংলাদেশেও নিরাপদ হবে না। সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফখরুলের পরিবারকে অভিনন্দন জানানো অবশ্য কর্তব্য উল্লেখ করে মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সাহসী বীর পুরুষ, তিনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করছেন, এজন্য তার পরিবারকে অভিনন্দন জানিয়ে যাওয়া আমাদের অবশ্য কর্তব্য, তাদের বুঝতে হবে আমরা তার কষ্টে মন বেদনায় রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান ফেসিবাদী সরকার কোনো পরিবারের ইজ্জত রক্ষা করছে না, আমরা ব্যথিত চিত্তে স্মরণ করছি মধ্যরাতে চতুর্দিকের বাতি অন্ধ করে বাড়ি ঘেরাও করে তারা বাড়িতে ঢুকেছিল, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের সম্মেলনে পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে চান আবু হাসনাত। চলতি মাসের 24 ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্মেলন উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এই সম্মেলনে পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে চেয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এ সংক্রান্ত অনুরোধ জানান। বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। আবু হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, তার পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী যারা আছে তারাই অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুক, এটাই আমার বিশেষভাবে অনুরোধ। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ লোক লঞ্চে আসবেন, উত্তরবঙ্গ থেকে বাসে আসবেন, তাই বাস স্টেশনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনী সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি করবেন, কারণ আমাদের বিরোধী দল যা চাচ্ছে এখানে একটা অঘটন ঘটুক। ইয়াবা দিয়ে ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ। কক্সবাজারের টেকনাফে ওয়াংকেং ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়াকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী জুলেখা আক্তার। নয়াবাজার স্টেশনে বাদশা মিয়া মেম্বারের সেমিকা অফিস কক্ষের পেছনের টিনের ফাঁক দিয়ে ইয়াবা ঢুকিয়ে প্রতিপক্ষ মাদকদ্রব্য অধিদপ্তরকে দিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ওয়াংকেং নয়াবাজার স্টেশনে বাদশা মিয়ার অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। স্ত্রী জুলেখা আক্তার বলেন, আমার স্বামী আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে বর্তমানে যুবলীগে সক্রিয়। 2021 সালে ইউপি নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন। এরপর থেকে নির্বাচনে পরাজিত শক্তি বাদশা মিয়াকে ঘায়েল করতে তৎপর থাকতেন। তিনি বলেন, বাদশা মিয়ার নয়াবাজারে অফিসের পেছনের অংশের টিনের ফাঁক দিয়ে যে কোনো কিছু ঢোকানোর সুযোগ আছে, সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষ ইয়াবা ঢুকিয়ে দিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন এনে মেম্বারকে পরিকল্পিতভাবে ধরিয়ে দেন। প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশিষ্ট জনদের। প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনরা। এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতি দাতারা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রাশেদা কে চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রামেন্দ্র মজুমদার, অধ্যাপক এম এম আকাশ রিজন। বিবৃতিতে তারা বলেন, এটা সর্বজন বিদিত যে 2013 সালে 2619টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং সাম্প্রতিক সময়ে গৃহীত শিক্ষাক্রম
সংস্কার সহ বর্তমান সরকার কিছু শিক্ষা বান্ধব কৌশল ও সময়োপযোগী পদক্ষেপ স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বেশ কিছু দৃশ্যমান সাফল্য এনে দিয়েছে এই অর্জনগুলো এখন সারা বিশ্বেও স্বীকৃত এক সময় প্রচলিত ব্যবস্থায় মেধাবৃত্তি প্রদানের নিরূপায় হিসেবে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2009 সালে সেটি বাদ দিয়ে শুরু হয় প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা কিন্তু আমরা জানি যে কোনো করোনা পরবর্তী পরিস্থিতি ও নতুন শিক্ষাক্রমের রূপরেখা বিবেচনায় নিয়ে 3 বছর ধরে পিএইচসি পরীক্ষা হচ্ছে না ইউরোপের বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ইউরোপের বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি পরিসংখ্যান বলছে দেশের পণ্য ইউরোপের বাজারে রপ্তানি হার বেড়ে দাঁড়িয়েছে 16.27 2022-2023 অর্থবছরের জুলাই নভেম্বরের সময়ে বৃহৎ দেশগুলোতে বাংলাদেশের রপ্তানিতে উৎসাহ ব্যঞ্জক প্রবৃত্তি হয়েছে বলে জানিয়েছেন বিএসএমই পরিচালক মহিউদ্দিন রুবেল ইপিবির তথ্য মতে এই সময়ের মতো ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি 16.27% বৃদ্ধি পেয়ে 7.81 বিলিয়ন মার্কিন থেকে 9.07 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাজার জার্মানিতে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় রপ্তানি 2.71 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে 1.88% অন্যদিকে স্পেন এবং ফ্রান্সেও রপ্তানি বেড়েছে যথাক্রমে 19.15% এবং 8.87% ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য প্রধান দেশগুলো যেমন ইতালি অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস এবং সুইডেনের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে 50.95%। বিশ্বকাপ খেলা চলাকালে যুবককে ডেকে নিয়ে ছুরির আঘাত বিশ্বকাপের খেলা চলাকালে পাবনার তুফান হোসেন নামের এক যুবককে ছুরির আঘাতে আহত করা হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পূর্ব বিরোধের জেরে রোববার রাত 10:45 দিকে পাবনা পৌর সদরের কাশীপুর বটতলা নামক স্থানীয় ঘটনা ঘটে আহত তুফান কাশীপুর বটতলা এলাকার নাসিম হোসেনের ছেলে স্থানীয় বাসিন্দারা জানান তুফানের সাথে আগের একটি মারামারির ঘটনা নিয়ে বিরোধ ছিল নাজিরপুর হাটপাড়া গ্রামের দুধু মানিকের ছেলে নিশান হেমায়তপুর আশ্রয় প্রকল্প এলাকার আজমত আলীর ছেলে রাজু হোসেন কাশিমপুর সাধু খারবটতলা এলাকার দেলবার হোসেনের ছেলে রাশিদ সহ কয়েকজনের রাতে কাশিমপুর মোড়ে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখছিলেন তারকা সহ এলাকাবাসী খেলার এক ফাঁকে পূর্ব বিরোধের সূত্র ধরে তুফানকে ডেকে একটু দূরে নিয়ে যায় রাশেদ নিশান রাজু সহ তার সহযোগীরা কথা কাটাকাটির এক পর্যায়ে তুফানকে ছুরির আঘাত করে পালিয়ে যায় তারা তার চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে 250 সহযোগী বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পাকিস্তানের থানা দখলে নিয়ে পুলিশ জিম্মি তালেবানের পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া একটি পুলিশ স্টেশন দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা সেই সঙ্গে সেখানে তারা অনেককে জিম্মি করেছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের এক রিপোর্টে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন তেহরিকি তালেবান সদস্যরা প্রদেশের 52 ক্যান্টনমেন্ট প্রদেশে প্রবেশ করে এবং কারাবন্দী ওয়ান টেন্টে সন্ত্রাসীদের মুক্তি দেয় এরপর দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগের নিরাপত্তা কর্মীদের জিম্মি করে কম্পাউন্ডের একটি অংশের নিয়ন্ত্রণ নেই বান্নুর পুলিশের মুখপাত্র মোহাম্মদ নাসিব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন সন্ত্রাসীরা বাইরে থেকে আক্রমণ করেছে কি না ভেতরের কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র নিয়েছে তা পরিষ্কার না দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওই পুলিশ স্টেশনে অভিযান চলছে পাকিস্তানের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ওই কম্পাউন্ড ঘিরে ধরে রেখেছে তবে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার মোহাম্মদ আলী সাহিব বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিকে তালেবানের যোদ্ধারা এক ভিডিও বার্তা প্রকাশ করেছে সেখানে তারা 9 জন পুলিশ সদস্যকে জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ বললেন মেসির মা আর্জেন্টিনাকে অখুন্ত সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা সিলিয়া মারিয়া গতকাল রাতে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা ম্যাচের জয়ের পর বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি জানান সিয়া তিনি বলেন বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছি সেখানে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনার কথা শুনেছি বিশেষ করে মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জেনে আমি খুবই খুশি সিলিয়া আরো বলেন আশা করি মেসির জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা অব্যাহত থাকবে বাংলাদেশকে খুবই ভালোবাসি সেখানকার মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ উল্লেখ্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মেসির গোটা পরিবারই কাতারে এসেছিল মেসির মা স্ত্রী এবং সন্তানেরা সবাই স্টেডিয়ামে একসঙ্গে বসে ম্যাচটি উপভোগ করেন